আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সবাই বাড়িতে আছো এবং সবাই নিরাপদে আছো। কোভিড-19-এর এই সংক্রমণের সময় সংসদ টেলিভিশনের নিয়মিত তোমাদের ক্লাস কার্যক্রম চলছে। প্রতিদিন রুটিন মাফিক সেখানে অভিজ্ঞ শিক্ষক মন্ডলীরা নিজ নিজ বিষয়ের উপর ক্লাস দিয়ে যাচ্ছেন। তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই দেখবে, সেই ক্লাসের বাইরের কাজগুলো অবশ্যই করবে। পাশাপাশি মুজাফফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয় কলেজের নামে একটি লাইক পেজ খোলা হয়েছে। অত্র প্রতিষ্ঠানের সম্মানীয় অধ্যক্ষ জনাব মোহাম্মদ আব্দুল মান্নান মজুমদার স্যারের নির্দেশনায় অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক মন্ডলী নিজ নিজ বিষয়ের উপর সেখানে প্রতিদিন ক্লাস দিচ্ছেন। তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই দেখবে এবং সেই ক্লাসের বাইরের কাজগুলো অবশ্যই করবে। এরই ধারাবাহিকতায় আমি মোহাম্মদ শরীফ হোসেন, সহকারী শিক্ষক, মুজাফফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয় কলেজ, আমি আজকে দশম শ্রেণীর একটি খুবই গুরুত্বপূর্ণ কবিতা আমার পরিচয়, অর্থাৎ আমরা যে বাঙালি, বাঙালিদের আসলে কি পরিচয়, আমরা কি নিয়ে গর্ব করতে পারি, আমাদের উৎপত্তিটা কোথা থেকে হয়েছে, এক কথায় পুরো বাংলাদেশটাকে সংক্ষেপে জানার জন্য এত চমকপ্রদ একটা কবিতা হচ্ছে আমার পরিচয় কবিতা। মানে তুমি খুব অবাক হয়ে যাবা তোমরা যে এত সুন্দর করে, এত সংক্ষেপে পুরো বাংলাদেশকে কিভাবে সৈয়দ শামসুল হক ব্যাখ্যা করলেন। তো আমার পরিচয় কবিতাটি তোমরা সবাই বের করো। আমার পরিচয় কবিতাটি পড়ার আগে অবশ্যই আমি বলবো যে এই কবিতা তোমার এমসিকিউর জন্য যথেষ্ট, সৃজনশীলের জন্য এটা সমানভাবে গুরুত্বপূর্ণ। বিশেষ করে সৈয়দ শামসুল হকের তার জন্মটা, সৈয়দ শামসুল হক 27শে ডিসেম্বর 1935 সালে কুড়িগ্রাম শহরে জন্মগ্রহণ করেন। এরপরে এখানে আর বেশি কিছু জানার দরকার নেই, তবে হ্যাঁ, ইন্টারমিডিয়েট বলো, চাকরির পরীক্ষা বলো, সব জায়গায় যে প্রশ্নটা বারবার আসে সেটা হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায়, এটি সৈয়দ শামসুল হকের কি জাতীয় রচনা? এটা তার বিখ্যাত একটা নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়, আর একটা হচ্ছে নুরুল দিনের সারা জীবন। এটা তোমরাও জানো, এটা বারবার আসে, পায়ের আওয়াজ পাওয়া যায়। তুমিও তোমার জীবনে হয়তো 9-এ থেকে থাকলে কোনো না কোনো একটা এমসিকিউ তে তুমি এটা পেয়েছো, বা 10-এ উঠলেও তুমি এই এমসিকিউটা অবশ্যই পাবে, বোর্ডেও এটা বারবার আসে, পায়ের আওয়াজ পাওয়া যায়। এটি কার লেখা সৈয়দ শামসুল হক, অথবা পায়ের আওয়াজ পাওয়া যায় এটি কি ধরনের গ্রন্থ, এগুলো এটা হচ্ছে নাটক। এই মহান কবি 27শে সেপ্টেম্বর 2016 সালে, খুব বেশি বছর আগে নয়, তিনি মৃত্যুবরণ করেন। তো কবিতাটা ছোট স্বাভাবিক অর্থে, কিন্তু কবিতাটার ভিতর রয়েছে সীমাহীন ব্যাখ্যা, তাই তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবে। দেখো, এক পৃষ্ঠার একটা কবিতা স্ক্রিনে দেখাই যাচ্ছে, কিন্তু এটার প্রত্যেকটা লাইনে অনেক 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 ব্যাখ্যা আছে। তো আমি চেষ্টা করব লাইন টু লাইন তোমাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে। তো চলো শুরু করা যাক। কবি প্রথমে বলছেন, আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। দেখো কি সুন্দর কথা বলছেন কবি, বলছেন আমার জন্ম বাংলায় তাই আমি বাংলায় কথা বলি। অর্থাৎ তিনি শুরুতে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে বাঙালিদের মাতৃভাষা হচ্ছে বাংলা। এরপর কবি বলছেন, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। এবার আসো আলপথ কি। তো যারা তোমরা গ্রামে থাকো তারা অনেকেই জানো যে ক্ষেতের মাঝখানে হাঁটার জন্য, চলাফেরার জন্য আইল কেটে দেওয়া হয়, একটা রাস্তা রাখা হয়, সরু এরকম একটা ছোট রাস্তা, যেটাকে আলপথ বলে। এই আলপথ কিন্তু আমাদের আজকের থেকে না, এটা প্রায় আরো হাজার বছর আগের থেকে। অর্থাৎ আমাদের এই বাংলাদেশটা শুরুই হয়েছে গ্রাম জীবন থেকে, শহরের যে জীবনটা সেটা হয়তো নতুন হয়েছে এবং সেটা সবচেয়ে জনপ্রিয়, আমি মানছি বর্তমানে সেটা জনপ্রিয়, কিন্তু আমাদের ঐতিহ্য কিন্তু এই নাগরিক জীবন না, আমাদের ঐতিহ্য হচ্ছে গ্রামীণ জীবন। গ্রামীণ জীবনের সে আলপথ দিয়ে যে না চলেছে, বা যে আলপথটা না চেনে, সে আসলে কখনোই বাঙালি হতে পারে না। কারণ এই আলপথ আজকের না, ক্ষেতের মাঝখানে যে আলপথ সেটা আরো হাজার বছর আগের। এরপর কবি বলছেন, চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, 1300 নদী সুধায় আমাকে কোথা থেকে তুমি এলে। অর্থাৎ কবি খুব সুন্দর করে বলছেন যে বাংলাদেশে 1300টা নদী আছে, ছোট বড় মিলে প্রায় 1300টা নদী আছে, এবং আমরা জানি যে নদীর পানিগুলো যখন সরে যায় বন্যার পরে, তখন সেখানে পলি মাটি জন্ম নেয়, এবং এই পলি মাটি খুবই খুবই উর্বর, যার কারণে বাংলাদেশের মাটি সোনার চেয়েও খাঁটি। বাংলাদেশের মাটিটা পলি মাটি, অধিকাংশ মাটি পলি মাটি দিয়ে গঠিত, এই জন্য পলি মাটিটা অনেক নরম হয়, তাই সেখানে যখন কেউ পাড়া দেয় সেখানে পায়ের ছাপ পড়ে যায়,
তো কবি বলছে যে ছোটবেলায় শৈশবকালে এরকম আমরা সবাই করেছি, সেখানে আমরা নদীর মধ্যে পলি মাটির মধ্যে আমাদের পায়ের যে একটা ছাপ সেই চরণ চিহ্ন আমরা ফেলে আসি। তো এই 1300 আমরা কোথায় ফেলি? নদীর তীরে ফেলি। তখন নদী কবিকে প্রশ্ন করে বসে যে কোথা থেকে তুমি এলে, অর্থাৎ বলছে যে তুমি এখানে কে, তুমি যে এরকম পায়ের ছাপ ফেলে আসছো, যে আসলে তুমি কে? তো কবি জানতে চেয়েছে তোমরা যেরকম বাঙালি বাঙালি বলো, আসলে তোমরা বাঙালিরা কি? তো কবি এখন উত্তর দিবেন, যে নদীর প্রশ্নে কবি উত্তর দিবেন যে আমি কোথা থেকে এসেছি, অর্থাৎ আমি বাঙালি, বা বাঙালিদের জন্ম কিভাবে হয়েছে সেই জিনিসটা আমাদেরকে বলবে। পঞ্চম লাইনটা দেখো, এটাতে আমাদের খুবই গুরুত্বপূর্ণ, আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে। এখানে প্রথম টিকাটা হচ্ছে আমাদের চর্যাপদ। তো স্যার এখন চর্যাপদ সম্পর্কে একটু বলবো, যা বলবো তোমরা ভিডিওটা পজ করে নিয়ে যখন ক্লাসটা দেখবে তখন স্যার চর্যাপদ সম্পর্কে যা যা বলবো এটা তোমরা লিখে নিবে। চর্যাপদটা হচ্ছে প্রাচীন বাংলার একমাত্র সাহিত্য দলিল, অর্থাৎ প্রাচীন কালে চর্যাপদ রচিত হয়েছে। চর্যাপদ রচিত হয়েছে প্রায় 700 সালের দিকে, এখন তো 2007 চলছে, অর্থাৎ আজ থেকে প্রায় 1300 বছর আগের একটা বই, ঠিক আছে? তখন তো আর খাতা কলম ছিল না, তখন এটা মানুষ কোথায় লিখছে? সেটা তোমার লিখেছে তাল পাতার মধ্যে। তো চর্যাপদটা মূলত আসলে কি, চর্যাপদটা কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ? তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ছিলেন যার নাম হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হরপ্রসাদ শাস্ত্রী, তাকে উপাধি দেওয়া হয় মহামহোপাধ্যায়। তখন থেকে তার পুরো নাম হয় মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। এই হরপ্রসাদ শাস্ত্রী উনাকে দায়িত্ব দেয়া হয় যে আমাদের প্রাচীন কালের সাহিত্য সম্পর্কে গবেষণা করতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তো তিনি যখন গবেষণা করেন তিনি তখন দেখেন যে প্রাচীন কালে আমাদের দেশে সবচেয়ে সমৃদ্ধ যুগটা ছিল পাল যুগ, রাজা গোপাল, গোপালের পরে ধর্মপাল, দেবপাল, মহিপাল, তার মধ্যে ধর্মপাল যিনি পাল বংশের একজন যোগ্য শাসক ছিলেন, যিনি প্রায় 40 বছর শাসন করেছে, শব্দার্থে এখানে তার শাসন যে আমলটা 40 বছর সেটা সালটা দেয়া আছে, যেটা তোমাদের MCQ-তে বেশি আসে। তো তার আমলেই সবচেয়ে বেশি, তিনি যদিও বৌদ্ধ হিন্দু ধর্মের অধিকারী ছিলেন কিন্তু তিনি সকল মানুষ ধর্মের, সেই সময় তিনি, সেই সময় ছিলই তো মূলত দুইটা ধর্ম, বৌদ্ধ আর হিন্দু ধর্ম, তিনি সকল ধর্মের প্রতি সমানভাবে গুরুত্ব দিতেন এবং তিনি সেই সময় লেখাপড়া কবি সাহিত্যিকদের প্রতি বেশি জোর দিয়েছেন। তো মহামহোপাধ্যায়ের একটা বিশ্বাস ছিল হয়তো ধর্মপালের আমলে কোনো না কোনো কিছু তিনি খুঁজে পাবেনই, তার একটা বিশ্বাস ছিল। তখন তিনি খুঁজে দেখলেন যে সেই সময় আমাদের বাংলাদেশে অধিকাংশ মানুষই ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী। আমরা জানি যে বৌদ্ধরা পরবর্তীতে নেপালে চলে গেছে, নেপালই একমাত্র দেশ যেখানে অধিকাংশ লোকই হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী। তো তিনি কি করলেন, তিনি নেপালে গেলেন, নেপালে গেলেন 1907 সালে। দেখো নেপালে যখন গেলেন, নেপালের যে রাজ দরবার আছে সেই রাজ দরবার একটা রয়্যাল লাইব্রেরি আছে, নেপালের রাজ দরবারের রয়্যাল লাইব্রেরিতে তিনি এই তাল পাতায় লেখা চর্যাপদটা দেখতে পেলেন। তো দেখতে পেলে দেখে কিন্তু আজকের ভাষা আর 1300 বছর আগের বাংলা ভাষা তো এক ছিল না। যেমন আমি তোমাকে একটা কথা, একটা কবিতা বলি, চর্যাপদের একটা বিখ্যাত একটা কবিতা, সেটা হচ্ছে কা আ তরুবর পাঞ্চবিডাল চঞ্চল চিত্তে পৈঠাকাল। আমি কিন্তু বাংলাতেই বললাম কিন্তু নিশ্চয়ই তোমরা অনেকেই বুঝো নাই, কেন বুঝো নাই? কারণ তখনকার বাংলা ভাষার ধর্মই হচ্ছে বদলে যাওয়া, তখনকার বাংলা আর বর্তমানে বাংলা তো এক না, এই জন্য তোমরা হয়তো অনেকেই বুঝো না। তো সেই সময় এই চর্যাপদ তিনি যখন বুঝতে পারলেন যে না এটা ধরতে পারলেন না যে এখানে কি লেখা আছে, অর্থ না বুঝলে তো তিনি বুঝতে পারবেন এটা কি ভাষায় লেখা, তিনি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকজন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার সাথে তিনি যোগাযোগ করলেন। পরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি করলেন, সেটার টিকা বের করার জন্য, অর্থাৎ ওটা কি লেখা আছে সেটা শব্দের অর্থ জানার জন্য ভারতের টিকাবিদ মুনি দত্ত, সেই মুনি দত্ত সাহেবের সাহায্য নিলেন, মুনি দত্ত সেটার টিকা আবিষ্কার করলেন এবং সেটাকে বাংলায়, বর্তমান বাংলায় সেটাকে রূপান্তর করলেন। রূপান্তর করার পর তখন দেখা গেল যে এই চর্যাপদ বাংলা ভাষায় লেখা, কারণ বাংলা ব্যাকরণের সাথে চর্যাপদের মিল আছে।
চর্যাপদটা আসলে মূলত কি ছিল? চর্যাপদটা ছিল মূলত বৌদ্ধ, 26 জন বৌদ্ধ সহজিয়া, সহজিয়া মানে বৌদ্ধ ধর্মযাজক। সেই সময় যে 26 জন বৌদ্ধ ধর্মযাজক ছিল, তারা তাদের ধর্মের গানগুলো নিয়ে ধর্মকে প্রচারের উদ্দেশ্যে তারা অনেকগুলো গান লিখেছিলেন। সেই গানের যে গানগুলো সব একত্রে এই চর্যাপদের মধ্যে আছে। তো সেই গানের মধ্যে সাধারণ অর্থে আমাদের দেশের তৎকালীন সমাজ ব্যবস্থা, তখন মানুষ কি করত, নারী পুরুষের কি জীবন যাপন ছিল, খাদ্যাভ্যাস কি ছিল, দেশের অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা কেমন ছিল ইত্যাদি সবকিছু আমরা এই চর্যাপদে জানতে পারি। তাহলে এটা কিন্তু আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ চর্যাপদ যদি আমাদের কাছে না থাকতো, তাহলে আমরা প্রাচীনকাল সম্পর্কে সম্পূর্ণরূপে অজ্ঞ থাকতাম। প্রাচীনকালে কি ছিল না ছিল কিছুই আমরা জানতে পারতাম না, এবং এই একটাই আমাদের প্রাচীন কালের একমাত্র সাহিত্য দলিল আছে, আর কোনো নাই। এই জন্য চর্যাপদের মানে অনেক তো কবি বোঝাতে চাচ্ছেন যে তুমি আমাকে জানতে চেয়েছো আমি কোত্থেকে এসেছি, আমি যে চর্যাপদের অক্ষরগুলোর থেকে আসছি, অর্থাৎ আমি আজকালকার বাঙালি শিক্ষিত না, আমি সেই আমল থেকে, সেই প্রাচীন আমল থেকে শিক্ষিত। যদি আমি সে সময় শিক্ষিত না হতাম, তাহলে চর্যাপদের মতো একটা এত মানে সেই আর এত বছর পুরনো একটা সাহিত্য কবিতার বই আমাদের কাছে কিভাবে আছে? কবি বলছেন 1916 সালে যদিও এটা হাজার বছরের পুরনো বাঙালি দোহা ও গান নামে এটা প্রকাশিত হয়, তখন মানুষ এটা জানতে পারে, কিন্তু মেইন যে এমসিকিউটা সেটা হচ্ছে মনে রাখবে, চর্যাপদ আবিষ্কৃত হয় 1907 সালে নেপালের রাজদরবার রয়্যাল লাইব্রেরি থেকে, এবং এটা আবিষ্কার করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। এরপর কবি বলছেন, আমি তো এসেছি সওদাগরের ডিঙ্গার বহর থেকে। তো দেখো আমরা বাঙালিরা সেই সময় কতটা আমরা স্বাবলম্বী ছিলাম, কতটা আমরা ধনী দেশ ছিলাম, যে আমাদের দেশে সওদা করতে বিভিন্ন দেশ থেকে নৌকা করে, সেই সময় তো এত যাতায়াত ব্যবস্থা ভালো ছিল না, সেই সময় অনেক নৌকা করে সওদাগরের ডিঙ্গার বহার থাকতো, মানে অনেক সওদাগর নৌকা করে এখানে আসতো, বহর করে অনেক নৌকা একসাথে করে আমাদের দেশে সওদা করতে আসতো, আমরা কতটা ধনী ছিলাম। তখন এই এইসব নিয়ে আমাদের দেশে অনেক কাহিনী তৈরি হয়েছে, যেমন চাঁদ সওদাগরের কাহিনী, ভেলুয়া লক্ষীন্দরের কাহিনী, এরকম অনেক সাহিত্য আমাদের দেশে রচনা করেছে। তো মূলত সওদাগরের ডিঙ্গার বহর দ্বারা কবি বুঝিয়েছেন যে আমরা সেই মধ্যযুগ থেকে ব্যবসা বাণিজ্যে আমরা ভীষণ উন্নত ছিলাম, যে আমাদের দেশে মানুষ সওদা করতে আসতো। আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে। এবার দেখো কৈবর্তের বিদ্রোহী গ্রাম মানে কি, কৈবর্ত কাদের বলা হয়? কৈবর্ত বলা হয় যে এটা ছিল মূলত চাষাদের একটা বিদ্রোহ। চাষারা প্রথম জমিদারদের বিরুদ্ধে যে বিদ্রোহটা করে, বাঙালিদের প্রথম যে বিদ্রোহটা, সেটার নাম ছিল কৈবর্ত বিদ্রোহ। এটার নেতা ছিলেন দিব্যক। পরবর্তীতে জেলেরাও তাদের সাথে এসে যোগ দেয়। জেলেরা এবং চাষারা মিলে জমিদারদের বিরুদ্ধে যে বিদ্রোহটা করেছে সেটা হচ্ছে কৈবর্ত বিদ্রোহ, এবং তারা সেই বিদ্রোহে সফল হয়েছিল। আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলা থেকে। এরপর কবি বলছেন যে ধর্মপালের আমলে, আমি বারবার বলছি, ধর্মপালের আমলে পাল বংশে তখন চিত্রকলার যে তাল পাতার মধ্যে যে ছবি আঁকা হতো, সেই ছবি দেখে মনে হতো একেবারে জীবন্ত ছবি, যে ছবি ছবির জন্য আমরা পুরো পৃথিবী জুড়ে বিখ্যাত ছিলাম। তো কবি বলছেন যে আমাকে তুমি চিনতে চাচ্ছ যে আমি কোথা থেকে এসেছি, তাহলে শোনো আমি সেই পাল যুগ নামে চিত্রকলার থেকে এসেছি, অর্থাৎ আমার সুনাম, আমার ঐতিহ্য অনেক, তুমি আমাকে চিনতে হলে চর্যাপদকে চিনো, সওদাগরের ডিঙ্গার বহর দেখে তুমি আমাকে বুঝো যে আমাদের দেশ কি ছিল, কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে দেখো আমি বিদ্রোহী বাঙালি জাতি, পাল যুগ নামে চিত্রকলা থেকে দেখো আমি কত আগে থেকেই চিত্রে সবকিছুতে সমৃদ্ধ ছিলাম। এরপরে কবি বলছে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, বরেন্দ্রভূমি। বরেন্দ্রভূমি বলতে আমাদের দেশে উত্তরাঞ্চলকে বোঝায়। তো উত্তরাঞ্চল আমরা জানি একটা বৌদ্ধ বিহার আছে, যেখানে 177টা কুঠুরি পাওয়া গেছে, কক্ষ আর কি, এবং সেখানে সোমপুর মহাবিহার নামে একটা বড় একটা ছাত্রাবাস ছিল। সেখানে সেই সময় সোমপুর মহাবিহারে চীন থেকেও ছাত্ররা এখানে পড়তে আসতো বৌদ্ধ বিহারে। তো এটা আমাদের মানে খুবই গর্বের একটা বিষয় ছিল। এসেছি বাঙালি জোড়া বাংলার মন্দির বেদি থেকে। বাংলার জোড়া বাংলার মন্দির বেদি, কলকাতার এই জোড়া বাংলার মন্দিরটা, এটা অনেক 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 পুরনো।
এটা আমাদের একটা ঐতিহ্য এবং স্থাপত্য শিল্পের একটা চমৎকার নিদর্শন। এসেছি বাঙালি বরেন্দ্র ভূমের সোনা মসজিদ থেকে। এই সোনা মসজিদ তো অনেক 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 আগের একটা মসজিদ, যেটা আমাদের চাঁপাই নবাবগঞ্জ জেলা অবস্থিত। বরেন্দ্র ভূম বলতে আমাদের ওই যে বলেছিলাম তোমাকে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, চাঁপাই নবাবগঞ্জ এগুলাকে বোঝায়। বরেন্দ্র বলতে আমাদের দেশের উত্তরাঞ্চলকে বোঝায়। তো বলছে যে আমি সেই সোনা মসজিদ থেকে আসছি, অর্থাৎ আমার সোনা মসজিদটা অনেক আগের এবং সেই সময়কার এরকম মনে করো স্থাপত্য শিল্প পুরো পৃথিবীতে ওইভাবে মানে দেখা যেত না। তো কবি আমাদের জোড়া বাংলার সেই মন্দির আর মুসলমানদের সেই সোনা মসজিদ, এই দুটা তুলনা দিয়েছে, যে দুটা চমৎকার স্থাপত্য শিল্পের নিদর্শন। তার মধ্যে এটা এমসিকিউটা আসে যে সোনা মসজিদ কোথায় অবস্থিত, চাঁপাই নবাবগঞ্জে। এরপর কবি বলছে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, অর্থাৎ আমি আমি বাঙালি, তুমি আমাকে জানতে চাও তাহলে শোনো যে আমি আউল বাউল মাটির দেউল, দেউল মানে প্রদীপ, যে মাটির প্রদীপ বুঝাইছে সম্ভবত, যে আমি তো বাঙালি আউল বাউল। আমাদের যে একতারার গান, আউল বাউলরা যে গান গাইতো, এই গানগুলো যদিও আমরা সংরক্ষণ করি নাই, কিন্তু এত ভাব দিয়ে এখনকার যে পপ গান বেরিয়েছে সেই গানের মধ্যে তো কোনো অনুভূতি নাই, কোনো কিছুই নাই, কোনো ভাব নাই, কিন্তু সেই সময়ের গানগুলা, মন মাঝি তোর বৈঠানের আমি আর বাইতে পারছি না, এই ধরনের। এছাড়া মাঝি ইয়া আউল বাউলরা যে একতারা দিয়ে যে গানগুলা গাইতো, তারা ছিল অরিজিনাল প্রকৃত শিল্পী, অরিজিনাল শিল্পী তারাই ছিল। বর্তমানে তো সবই কৃত্রিম, সব না অধিকাংশই কৃত্রিম, কিন্তু তখনকার ছিল একেবারে জাত গায়ক ছিল তারা। আমি তো এসেছি সার্বভৌম বারো ভূঁইয়া থেকে। দেখো সার্বভৌম বারো ভূঁইয়া বলতে কি বুঝো? আমরা জানি যে মুঘলরা ভারতের দিল্লি সিংহাসন দখল করতে পারলেও তারা দীর্ঘদিন আমাদের সোনারগাঁ তথা বাংলাদেশের এই সাইডটা তারা দখল করতে পারে নাই। কেন পারে নাই? কারণ সোনারগাঁর শাসনকর্তা ছিলেন ঈসা খাঁ, ঈসা খাঁ এবং 12 জন জমিদার। তাহলে মোট কিন্তু 12 ভূঁইয়া বলতে কিন্তু 12 জনকে বোঝায় না, তাদের নেতা এবং 12 জন জমিদার মোট 13 জনকে বোঝায়। এই 12 ভূঁইয়া কি করেছিল, 12 ভূঁইয়ারা যখনই মুঘলরা বাংলা দখল করতে আসতো, তারা 12 জন আর তাদের জমি ঈসা খাঁর নেতৃত্বে, তারা কি করত, একসাথে মুঘলদের বিরুদ্ধে লড়াই করত। তাই তারা দীর্ঘদিন ধরে আমাদের বাংলাদেশকে তথা তৎকালীন সোনারগাঁকে মুঘলদের আন্ডারে নিতে দেয়নি, মুঘলদের শাসনের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারেনি। যদিও পরে তারা পরাজিত হয়ে এটা মুঘলরা দখল করে নিয়েছিল জাহাঙ্গীরের আমলে, কিন্তু ও অনেক সময় তারা বলেছিল যে না, আমরা মুঘলদের কেন, তাদেরকে কেন আমরা মেনে নিব, আমরা তাদের কথা মতো কেন চলবো। অর্থাৎ আমাদের যে একটা স্বাধীন চেতা, সার্বভৌম একটা চেতনা, সেটা আমাদের সেই 12 ভূঁইয়া আমল থেকে ছিল, এটা আমাদের আজকের না। আমি তো এসেছি কমলার দিঘি মহু আর পালা থেকে। ময়মনসিংহ গীতিকা আমরা এটা জানি, পল্লী সাহিত্যের মধ্যে তোমাদের পড়েছি যে ময়মনসিংহ গীতিকাতে সেখানে অনেক পালা গান আছে, সেরকমই দুইটা চমৎকার পালা গান হচ্ছে কমলার দিঘি মহু আর পালা। কমলার দিঘি অর্থাৎ কমলা সুন্দরীর যে কাহিনীটা, যে একটা দিঘি ছিল যেখানে কমলার পা আটকে যায় চুল দিয়ে, এবং ধীরে ধীরে সেই চুল কাটতে না পেরে সে কমলা ধীরে ধীরে সেই দিঘির মধ্যে ডুবে যায়। মানে একটা খুবই সুন্দর মানে কমলা, সেখানে কমলা রূপের বর্ণনা, মহু আর নাচ, এই ধরনের পালা গান। যদি এগুলো আমাদের এখন আমরা দেখি না বা সংরক্ষণের অভাবে আজ এগুলো প্রায় বিলুপ্ত প্রায়, কিন্তু সেই সময় কমলার দিঘি মহু আর পালা, তারপর মদিনা বিবির যে সৌন্দর্য, এগুলো দেখে সেই রোমারোলা পর্যন্ত তারা মুগ্ধ হয়ে যেতেন, যে এত সুন্দর পালা গান, এত সুন্দর কাহিনী এদের বাঙালিদের মাথা থেকে কোথ থেকে আসতো। তো আমাকে যদি চিনতে চাও, বাঙালি আমাকে যদি চিনতে চাও, তাহলে কমলার দিঘি মহু আর পালা এসব পালা গান শুনো, তাহলে বুঝবা যে আমি কি জিনিস। আমি তো এসেছি তিতুমীর আর হাজি শরীয়ত থেকে। আমরা জানি তিতুমীর, যার প্রকৃত নাম হচ্ছে মীর নিসার আলী। তো তিতুমীর, এই তিতুমীর কি করেছিল, সে বাঁশের কেল্লা নির্মাণ করে ব্রিটিশদের বিরুদ্ধে সে সংগ্রাম করেছিল। হাজি শরীয়ত তিনি ওহাবি আন্দোলন আন্দোলন করেছিলেন, ঠিক আছে, ফকির সন্ন্যাসী আন্দোলন করেছিলেন। আমি তো এসেছি গীতাঞ্জলি আর অগ্নিবীণা থেকে। গীতাঞ্জলি যে কাব্যগ্রন্থটা ইংরেজিতে ট্রান্সলেট করে 1913 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এশীয়দের মধ্যে প্রথম নোবেল পুরস্কার পান, এবং অগ্নিবীণা কবি নজরুলের অগ্নিবীণা, আমরা জানি বীণা মানে কি, একটা বাদ্যযন্ত্র যেখান থেকে সুর বের হয়,
কিন্তু তিনি অগ্নি বীণা কাব্যগ্রন্থ লিখেছেন, ইংরেজদের বিরুদ্ধে এমন ভাবে লিখেছেন মনে হচ্ছে যে আগুন বের হচ্ছে, প্রতিবাদের আগুন বের হচ্ছে, যে যার কারণে এটাকে অগ্নি বীণা নাম দিয়েছে। তাহলে তুমি আমাকে বাঙালিকে জানতে হলে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কাব্যগ্রন্থ, নজরুলের অগ্নি বীণা কাব্যগ্রন্থ পড়ে দেখো, তাহলে বুঝতে পারবে আমরা বাঙালিরা কি। এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, ক্ষুদিরাম বসু যিনি কি করেছিলেন, ব্রিটিশদেরকে বোমা বোমা মেরেছিলেন, ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলনে তিনি শহীদ হয়েছিলেন, তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। সূর্য সেন কে ছিল, যিনি চট্টগ্রামের একমাত্র নেতা ছিলেন যিনি ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেন, প্রীতিলতা সহ অনেকজনকে যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে সামিল করেছিলেন, এবং তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সবচেয়ে বড় নেতা চট্টগ্রাম এলাকার, সূর্য সেন। এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, জয়নুল আবেদিন, কিশোরগঞ্জের জয়নুল আবেদিনকে কে না চেনে, পুরো বিশ্বে তার সুনাম ছড়িয়ে আছে। তিনি যেই স্কেচ দুর্ভিক্ষের যে ছবিগুলো এঁকেছিলেন সেগুলো আজও খুবই বিখ্যাত, মাস্টারপিস। এবং এই জয়নুল আবেদিন শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের যে ঢাকা আর্ট ইনস্টিটিউট, এটা তারই অবদান, তার কারণে আমরা চিত্রশিল্পে এগিয়ে আছি। পাকিস্তানিরা আমাদেরকে ধর্মের নাম দিয়ে আমাদের এই চিত্রশিল্পকে দমিয়ে রেখেছিল, কারণ তারা বলেছিল চিত্র কারিগণ কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না, তাই সব রকমের চিত্রকে নিষিদ্ধ করেছিল। কিন্তু জয়নুল এবং রবীন্দ্রনাথ ঠাকুরের চাচা অবন ঠাকুর, তারা দুইজন, বিশেষ করে জয়নুলই, তারা আমাদের চিত্রশিল্পটাকে টিকিয়ে রেখেছে, যার কারণে আজকে চিত্রশিল্প, আমাদের যে ড্রয়িংটা, চিত্রশিল্পটা সেটা আজও আমাদের এখানে এগিয়ে আছে। এরপরে কবি বলছেন, এসেছি বাঙালি রাষ্ট্রভাষা লাল রাজপথ থেকে, যে তুমি বিশ্বের মধ্যে দেখাও এমন কোন জাতি আছে যে জাতি ভাষার জন্য জীবন দিয়েছে, ভাষার জন্য রক্ত লাল করেছে, রাস্তা রাজপথ লাল করে দিয়েছে, এমন কোন জাতি নেই। এমনকি ইউনেস্কো আমাদেরকে স্বীকৃতি দিয়ে, আমাদের 52 ভাষা আন্দোলন, যে ভাষার জন্য আমাদের দেশের শহীদ হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র, রহিম, সালাম রফিক জব্বর বরকাত বরকত রহিম না সরি সালাম রফিক জব্বর বরকত, এরকম অনেক ছেলে শহীদ হয়েছেন, রক্ত ঢেলে দিয়েছেন, যার কারণে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করছে। এটা কাদের জন্য? আমাদের জন্য। এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে, এই নামটা যখন শুনি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এখন মুজিব শতবর্ষ চলছে, আজকে জানুয়ারি মাস 2021 সাল, নতুন বছর, আমরা জানি যে ডিসেম্বর পর্যন্ত মুজিব বর্ষ বর্ধিত করা হয়েছে, যেহেতু আমরা করোনা ভাইরাসের কারণে মুজিব বর্ষ পালন করতে পারিনি। সরকারকে খুবই ধন্যবাদ জানাচ্ছি তার এই সঠিক সিদ্ধান্তের জন্য। যিনি জন্ম না হলে বাংলাদেশে জন্ম হতো না, যিনি জন্ম না হলে বাঙালি জাতির জন্ম হতো না, সেই বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যে আমি বাঙালি, আমাকে চিনতে চাও, তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে চিনো, যার একটা নির্দেশে সমগ্র দেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছিল, যাদের কিছুই ছিল না, কিন্তু তারপরও বুকের অদম্য সাহস এবং বঙ্গবন্ধুর সেই বজ্র কণ্ঠ, জয় বাংলা, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এটার মাধ্যমে এক পুরো 7 কোটি মানুষকে এক করে দেশের স্বাধীনতা ছিনিয়ে এসে নিয়ে এসেছিল। আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি 71-এর মুক্তিযুদ্ধ থেকে, 1971 সালের আমাদের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, যার মাধ্যমে স্বাধীন দেশ হিসেবে আমরা মানচিত্রে ঠাঁই পেয়েছি। এসেছি আমার পেছনে হাজার চরম চিহ্ন ফেলে, শুধু আমাকে এতদূর তুমি কোন প্রেরণা এলে, সেই প্রাচীন আমল থেকে এই 1971 সাল পর্যন্ত আমি যে এত সংগ্রাম, এত ত্যাগ, এত তিতিক্ষা, এত আমাদের ইতিহাস, এত ঐতিহ্য, সাহসী জাতির গাথা, আমাদের শিক্ষা সাহিত্যে, আমাদের বিশিষ্ট ব্যক্তিবর্গে, স্থাপত্য শিল্পে ইত্যাদি বিভিন্ন দিকে আমরা যে এতটা অগ্রসর হতে পেরেছি, একটা ক্ষুদ্র জাতি থেকে এত বড় সাহসী, ভীতু জাতি বলতো যে বাঙালিরা ভাত খায়, ভীতু জাতি বলতো, সেখান থেকে এত বীরত্বের, এত সাহসী জাতি হইতে পেরেছি, এটা কিসের কারণে? কেন আমরা এই জিনিসটা হতে পেরেছি? এখন কবি বলছে, তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজ মন্ত্রটি শোনো নাই, সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই। কবি চণ্ডীদাসের লেখা বিখ্যাত একটা লাইন, এই যে সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই, এটা লিখেছেন কবি চণ্ডীদাস। কবি চণ্ডীদাস মনে করতেন যে
যত যাই বলো, আমার মতে সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই। ধর্মের ভেদ দিয়ে তুমি মানুষকে চিন্তা করো না, ধনী গরিবের ব্যবধান দিয়ে তুমি মানুষকে চিন্তা করো না। তুমি চিন্তা করো যে সে একজন মানুষ, মানুষ হিসেবে সে সর্বশ্রেষ্ঠ, তার উপরে আর কোনো কিছু নাই, এই জিনিসটা আমরা বিশ্বাস করি। যার কারণে দেখো আমাদের বাংলাদেশে কোথাও তুমি শুনতে পাবা না যে একটা মন্দির ভাঙা হয়েছে, সংখ্যালঘু যেই বৌদ্ধ খ্রিস্টানরা আছে তাদের উপর অত্যাচার করা হচ্ছে। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত দেখো, ভারতে কি হচ্ছে, সেখানে প্রকাশ্যে আমাদের কোরবানি দিতে দিচ্ছে না, এরপর আমাদের মুসলিমদের উপর নানা রকম নির্যাতন চলছে, তাদেরকে জোর করে জয় শ্রীরাম বলার যে একটা প্রলোভন দেখাচ্ছে। এরপরে যে মোদী সরকার, আমি যতটুকু বুঝি আর কি, যে মোদী সরকার আমাদের যে সংখ্যালঘু তাদের সঠিক অধিকার তিনি দিচ্ছেন না। কিন্তু আমাদের দেশ এই বাংলাদেশ দেখো, তুমি কখনোই বলতে পারবা না এখানে ধর্ম যার যার যার, কিন্তু উৎসব সবার। আমরা কিন্তু কখনোই এখানে এই নিচু মনের মানসিকতাটা দেখাই না যে ও হিন্দু, ওকে ঠিক মতো পূজা পালন করতে দিব না বা এটা করতে দিব না, এই জিনিসটা আমরা করি না। আমরা এটা বিশ্বাস করি যে ধর্ম নয়, আমাদের কাছে মানুষের পরিচয়টা বড়। তাই তো মুক্তিযুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা হিন্দু মুসলমান সবাই মিলে মুক্তিযুদ্ধ করেছি। আমরা বিশ্বাস করি চণ্ডীদাসের সেই বিখ্যাত কথাটা, সবার উপরে মানুষত্ব তাহার উপরে নেই। আমরা একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। অর্থাৎ এই বাঙালি জাতি এত বিরের জাতি এই কারণে হতে পড়েছে, কারণ আমাদের মধ্যে সাম্প্রদায়িক যে চেতনাটা এটা নাই, আমরা অসাম্প্রদায়িক একটা জাতি। আমরা ধর্ম বর্ণ কিছুই আমরা ওইসব দেখি না, আমরা মানুষ হিসেবে মানুষকে গুরুত্ব দেই, সবাই একসাথে থাকি, মিলেমিশে থাকি, যার কারণে এই একতাবদ্ধ থাকার কারণে আমরা আজকে এরকম একটা বীরের জাতি হিসেবে, বাঙালি জাতি হিসেবে পরিচিত হয়েছি। এটাই হচ্ছে আমার পরিচয়, ঠিক আছে? কবি এটাই মানে বুঝিয়েছেন যে আমার পরিচয়টা এটাই। এখানে দেখো শব্দার্থ টিকা অনেক অগণিত, তোমাদের এই শব্দার্থ টিকা গুলো পড়তে হবে, কারণ এখান থেকে MCQ 100% থাকবে, ঠিক আছে? এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, এগুলো সব তোমরা অবশ্যই পড়বা, এই MCQ সব মুখস্থ করতে হবে 2 পৃষ্ঠার। এরপর আমরা পাঠ পরিচিতিটা একটু দেখব। সৈয়দ শামসুল হকের কিশোর কবিতা সমগ্র থেকে আমার পরিচয় শীর্ষক কবিতাটি সম্পাদিত আকারে চয়ন করা হয়েছে। বাংলাদেশ আজ স্বাধীন সার্বভৌম একটি দেশ, আত্মমর্যাদা বোধ সম্পূর্ণ এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র জাতিসত্তা প্রতিষ্ঠার পশ্চাতে, পশ্চাতে মানে পিছনে আছে সমৃদ্ধ এক ইতিহাস। অর্থাৎ তুমি যে আজকে স্বাধীন দেশ হিসেবে বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়েছ, এটি কিন্তু এমনি এমনি হয়নি, এটার পিছনে একটা বিশাল ইতিহাস আছে। সৈয়দ শামসুল হক সেই ইতিহাসটাকে মনে করে, সেই বিশাল সংগ্রামের ইতিহাসটাকে গভীর মমত্বের সঙ্গে কবিতার আঙ্গিকে চিত্রিত করেছেন সমৃদ্ধ সেই ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির পটভূমি। সহজিয়াপন্থী বৌদ্ধ কবিদের সৃষ্ট চর্যাপদের মধ্যে বাঙালি জাতিসত্তার যে অসাম্প্রদায়িক জীবনবোধের পরিচয় মুদ্রিত হয়ে আছে, অর্থাৎ সেই সময় পাল রাজারা তারা হিন্দু হয়েও বৌদ্ধদেরকেও সমান সুযোগ সুবিধা দিয়েছে, এই অসাম্প্রদায়িক চেতনা আমাদের আজকের থেকে না, সে প্রাচীন আমল থেকে, যুগে যুগে নানা আন্দোলন, বিপ্লব, বিদ্রোহ আর মতাদর্শের বিকাশ হতে হতে আমরা এসেছি আজকের বাংলায়। সৈয়দ শামসুল হক এই বিবর্তনের বিচিত্র বাঁক ও মোড় তাৎপর্যময় করে তুলেছেন। চাঁদ সওদাগরের বাণিজ্য যাত্রা, সেটা নিয়ে কত কাহিনী হয়েছে, চাঁদ সওদাগর, ভেলুয়া লক্ষীন্দরের কাহিনী, কৈবর্ত বিদ্রোহ, পাল যুগে চিত্রকলা আন্দোলন, বৌদ্ধ বিহারের জ্ঞান চর্চা, মুসলিম ধর্ম সাহিত্য সংস্কৃতির বিকাশ, বারো ভূঁইয়াদের উত্থান, ময়মনসিংহ গীতিকার জীবন, ওই যে মহুয়ার পালা আর যেটা ওইটা ময়মনসিংহ গীতিকার, তিতুমীর আর হাজি শরীয়তের বিদ্রোহ, রবীন্দ্র নজরুলের কালজয়ী সৃষ্টি, অগ্নিবীণা আর গীতাঞ্জলি, ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, এবং সবশেষে পরিশেষে বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশ। এগুলার যদি তুমি জানো তাহলে আমার পরিচয় কবিতার মধ্যে বিপুল বাংলাদেশের অনবদ্য রূপ লাভ করেছো। অর্থাৎ এই সবকিছু জানলে তুমি বলতে পারবা যে তুমি কোনো অচেনা ব্যক্তি নও, তুমি বাঙালি। বাঙালি কি, বাঙালিকে জানতে হলে তোমাকে এই কবিতাটা পড়তে হবে, এই সব আন্দোলনের কথা, এই সব আন্দোলনের পটভূমি, এই সবকিছু তোমাকে অবশ্যই অবশ্যই জানতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশেষ করে জানতে হবে। খুবই দুঃখের বিষয় যে তার ভাস্কর্য নিয়ে এখনো অনেকেই নানা রকম বিভ্রান্ত ছড়াচ্ছে। আমরা আশা করি অচিরেই সব কিছু ধূলিসাৎ হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি তার সঠিক, যিনি তার সম্পর্কে বাচ্চারা
সবাই শিক্ষার্থীরা সবকিছু জানতে পারবে। আমরা জানি প্রত্যেক স্কুলে এখন মুক্তিযুদ্ধ কর্নার আছে এবং সেখানেও বঙ্গবন্ধুর সবকিছু সেই কর্নারের মধ্যে গেলে দেখতে পাবে। অর্থাৎ সেই কর্নারে প্রবেশ করলেই যাতে আমাদের শিক্ষার্থীদের মধ্যে যে তিনি কেমন নেতা ছিলেন, ব্যক্তি হিসেবে তিনি কেমন ছিলেন, তার সম্পর্কে সবকিছু জানতে পারবো, তার সম্পর্কে একটা গভীর শ্রদ্ধা আমাদের মধ্যে জন্ম নিবে, এই বিশ্বাস আমি কামনা করি। তো এই ছিল আমাদের কবিতাটি। কবিতাটি ছোট কিন্তু কবিতাটির ব্যাখ্যা অনেক বড় ছিল, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরও যদি তোমরা কিছু না বুঝে থাকো তাহলে তোমরা অবশ্যই আমার মোবাইল নাম্বার 01833220131 এই নাম্বারে তোমরা ফোন করে জানাবে। ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমাদের এই সমস্যা সমাধান করতে। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আজ এখান থেকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে। সবাই ভালো থাকবে এবং অবশ্যই এটার সৃজনশীল এক SW করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।